قال شيخ الاسلام ابن تيميه رحمه الله لا ريب ان الله يفتح على قلوب اوليائه المتقين وعباده الصالحين بسبب طهاره قلوبهم ما لا يفتح به على غيرهم شيخ الاسلام ابن تيميه رحمه الله بولن كن صدهني ج الله سبحانه وتعالى تار متقي ولي এবং তার সৎ এবং পুণ্যবান বান্দাদের অন্তরকে উন্মুক্ত করে দেন উন্মুক্ত রাখেন তাদের অন্তরের পবিত্রতার কারণে যা তিনি অন্যদের জন্য উন্মুক্ত রাখেন না তাহলে এই উক্তির মধ্যে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর যারা ওয়ালি এবং মুত্তাকিন এবং যারা পুণ্যবান সৎকর্মশীল বান্দা আল্লাহ তাদের হৃদয়টাকে উন্মুক্ত করে দেন আল্লাহর মহত্ব আল্লাহর কুদরত এবং আল্লাহর অসীম ক্ষমতা তারা হৃদয়ঙ্গম করেন এবং আল্লাহর শুকুর গুজার করার জন্য তার ইবাদতগুলো এবং তার আনুগত্য করার জন্য তাদের মনটাকে খুলে দেন যেটা আল্লাহ তালা অন্যদেরকে করেন না যারা মোত্তাকি হতে পারেনি আল্লাহর ওয়ালি হতে পারেনি এবং যারা সৎকর্মশীল হতে পারেনি তাদের অনেক কনফিউশন অনেক প্রশ্ন কোরআন নিয়ে হাদিস নিয়ে তার মানে হচ্ছে আল্লাহ তাদের অন্তরকে আসলে এভাবে খুলে দেননি ফলে তাদের জন্য কোরআন এবং হাদিসের বক্তব্য নেওয়া এবং সেটাকে আমল করা এবং আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য পোষণ করা অনেক কঠিন অতএব এই উক্তি থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের আল্লাহর অলি হওয়ার জন্য চেষ্টা করা উচিত তাকোয়ার পথে চলা উচিত এবং সৎকর্মের মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করা উচিত ইমাম এবনে তাইম রাহেমা এই কথাটি বা এই উক্তিটি তিনি যে করেছিলেন তার স্থান পেয়েছে তার মাজমুল ফাতাওয়া গ্রন্থের তেরোতম খণ্ডের দুশো পঁয়তাল্লিশতম পৃষ্ঠায় আল্লাহ আমাদেরকে তফিক দান করুন